নিজ হাতে বন্দুক দিয়ে নিজের পেটেই গুলি করে হাসপাতালে মৃত্যুর সঙ্গে প্রাণ লড়ছে এক যুবক। আহত যুবকের নাম ইরু রিয়াং, তার বয়স 26 বছর বলে জানা গেছে। ঘটনা কাঞ্চনপুর জয়রামপাড়ায়। বর্তমানে সে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ধস পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম মহেন্দ্র ত্রিপুরা, বয়স 35। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার শান্তিরবাজার বিদ্যুৎ দপ্তরের অফিস সংলগ্ন এলাকায় বিদ্যুতের টাওয়ার নির্মাণ কাজে নিযুক্ত শ্রমিকরা কাজ করছিল। মাঝারি বৃষ্টির মধ্যেই কাজ করার সময় হঠাৎ শ্রমিকদের উপর মাটির ধস পড়ে। এতে অন্যান্য শ্রমিকরা কোনো মতে নিজেকে রক্ষা করতে পারলেও মাটিতে চাপা পড়ে যায় মহেন্দ্র ত্রিপুরা নামে ওই শ্রমিক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় নবম বাহিনীর টিএসআর কর্মী ও শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। অবশেষে সকলের যৌথ প্রচেষ্টায় অনেক খোঁজাখুঁজির পর উদ্ধার করা হয় মৃত শ্রমিকের দেহ। এই শ্রমিকের বাড়ি দক্ষিণ সোনাইছড়ি বলে জানা গেছে। কতজন আসলেন নিচে? কত শ্রমিক কাজ করছেন? এর মধ্যে একজনের মাটির ধসে পড়ছে, এখন তো মারা গেছে। বেপরোয়া পুলিশের কমান্ডার গাড়ির ধাক্কায় আহত হলেন দুইজন। ক্ষতিগ্রস্ত হলো একটি অটো গাড়ি সহ একটি রিকশা। ঘটনা মঙ্গলবার সকাল আনুমানিক 9টা নাগাদ উদয়পুরের রাধাকিশোরপুর থানাধীন ধ্বজনগর বাজার এলাকায়। এতে সাময়িক উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে ছুটে আসে রাধাকিশোরপুর থানার পুলিশ। পুলিশ আহতদের গোমতী জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। মাঝ রাস্তায় চাকা ফেটে গাড়ি উল্টে আহত হলো চালক। অল্পেতে রক্ষা চালক সহ বেশ কয়েকজন পথচারী। ঘটনা মঙ্গলবার ছেছুরি মাই স্কুলের সামনে। জানা গেছে 24 বছর বয়সী যুবক অঙ্কুর সরকার একটি ট্রাক দিয়ে ধান নিয়ে যাচ্ছিল আগরতলার খয়েরপুর বাইপাস এলাকায়। জাতীয় সড়কের উপর হঠাৎ গাড়ির চাকা ফেটে যাওয়ায় ঘটে এই দুর্ঘটনা। কোন মিলে? ঠিক ওই জিরা নিয়ে আনা যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাওয়ার সময় এনক কিন্তু উল্টে গেছে গা। স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় ছাত্রবন্ধু সামাজিক সংস্থার উদ্যোগে শান্তিরবাজারের কমিউনিটি হলে দুদিনব্যাপী ভ্যাকসিন প্রদানের জন্য বিশেষ শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলবার এই ভ্যাকসিন প্রদানের দ্বিতীয় দিন ছিল। এই দুই দিন মিলে 1000-এর অধিক লোকজনদের ভ্যাকসিন প্রদান করা হয়। এই ভ্যাকসিন প্রদানের বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে শান্তিরবাজার জেলা হাসপাতালের চিকিৎসক ডাক্তার শান্তনু দাস জানান, অন্যান্য জায়গায় স্বাস্থ্য দপ্তর কর্তৃক আয়োজিত ভ্যাকসিনের শিবিরে আগত লোকজনেরা সামাজিক দূরত্ব উপেক্ষা করে চলাফেরা করতে দেখা যায়, কিন্তু ছাত্রবন্ধু সামাজিক সংস্থা কর্তৃক আয়োজিত এই বিশেষ শিবিরে আগত লোকজনেরা করোনা ভাইরাসের সমস্ত বিধিনিষেধ মেনে চলাফেরা করছে। এটা ভালো দিক। সব মিলিয়ে প্রায় 1000-এর উপরে ওদের সাহায্য নিয়ে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এই ভ্যাকসিনেশন চলছে। যেভাবে ওরা এই ব্যবস্থা করেছে, সাথে ভ্যাকসিনেশনের ব্যবস্থা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে যেভাবে দিয়েছে, এটা সত্যিই একটা প্রশংসনীয় কাজ করেছেন ওরা। এডিসি এলাকার ভিলেজ কমিটিতে মনোনীত সদস্যদের বসানোর প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারের সঙ্গে এডিসি প্রশাসনের দ্বৈরথ সৃষ্টি হয়েছে। সম্প্রতি এডিসি প্রশাসন নিজেদের পছন্দ মতো লোকেদের ভিলেজ কমিটির দায়িত্বে বসাবার বিজ্ঞপ্তি প্রকাশ করে, কিন্তু রাজ্য সরকারের পক্ষে তা স্থগিত করে দিয়ে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবার হুমকি দিলেন এডিসি কার্যনির্বাহী সদস্য অনিমেষ দেববর্মা। তিনি বলেন, এডিসির প্রশাসনিক কাজে রাজ্য সরকারের হস্তক্ষেপ বাঞ্ছিত নয়। এডিসি গঠন ক্লাইরে মানে 587 ভিলেজ ডেভেলপমেন্ট কমিটি সঙ্গ এডিসির কতাল অ্যাডমিনিস্ট্রেশন ফাইমানি পরে
গঠন খাইজাক মানে বরক চাও লিগেলি আবো চায়া আবো ইলিগেল আবো কোনো রুলস করে বিশালগড় মোহনপুরের পর মঙ্গলবার প্রাক্তন অর্থমন্ত্রী ভানুলাল সাহার বিরুদ্ধে মামলা রুজু হল শান্তির বাজার থানায়। সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য পোস্ট করেছেন বর্তমান বিধায়ক ভানুলাল সাহা। এই অভিযোগে এদিন বিজেপির 36 শান্তির বাজার মণ্ডলের পক্ষ থেকে শান্তির বাজার থানায় মামলা করা হয়। এই বিষয়ে স্থানীয় মণ্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ জানান, বর্তমান করোনা অতিমারির সময়ে মানুষের পাশে না দাঁড়িয়ে সন্ত্রাসে উস্কানি দেয়া মানা যায় না। উনি বলেছেন যে কর্মীদেরকে যার হাতের কাছে দাও, লাঠি, শাবল, খুন্তি, পাইপ এই সমস্ত কিছু নিয়ে তোমরা বিজেপি কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ো। এই যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ত্রিপুরাটা যে শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য উনি যে একটা ঘোষণা দিয়েছেন যার কারণে ত্রিপুরাটা যে শান্তি বিঘ্নিত হতে পারে।